আমি একটা কথা বলতে আসলাম যে আমার লাস্ট ভিডিওটা যে গেছিল লাস্ট ভিডিওটা যে ফেক আইডি বা অপসিন ভিডিওর উপরে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেটা অ্যাওয়ারনেসের জন্যই বানিয়েছিলাম সবার উপকারের জন্য শুধু ইউটিউবের জন্য না ওটা সমস্ত রকম সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সবের জন্যই তো ওখানে ইপ্সিতা একটা কমেন্ট লিখেছে যে একটা কথা ঠিক বলেছে যে ওটা হাতে না লিখে স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট দুটো নিয়ে গেলেই হবে হ্যাঁ ঠিক একদম ঠিক আমি হাতে লেখার কথা বলেছি কেননা ওই মুহূর্তে প্রিন্ট আউট কোথায় পাবে যখন ওই জিনিসটা সে লিখবে বাড়ি বসেই তো করবে তা তার জন্য হাতে লেখার কথা বলেছিলাম আর প্রিন্ট আউট অবশ্যই ব্যাপারটা একই হাতে লেখা আর প্রিন্ট আউট ব্যাপারটা একই তো যাই হোক আর একটা ও বলেছে হয়তো ওর কোনো অভিজ্ঞতা হয়েছে তাই বলেছে যে ওটা নাকি কি প্রমাণ যদি তুমি প্রমাণ দিতে পারো যে হ্যাঁ ওটা তোমার নামেই বলা হয়েছে বা তোমার নামেই কমেন্টটা করা হয়েছে তবেই ওরা কেস নেবে আর না হলে নেবে না এটা কিন্তু একদমই ঠিক না এটা তথ্যটা একদম এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই একটু উৎসাহী হয় ইন্সপায়ার হয় আর ওই কমেন্টটা দেখলে অনেকেই আশাহত হবে বা নিরাশ হবে তার জন্য ওই ভিডিওটারই একটা লেজুড় বলতে পারো আমি এটা জুড়ে দিলাম আমার কিন্তু এটা কোনো মন গড়া কথা না এটা লয়েই আছে এটা আমি 66 বলেছিলাম এটা তারপরে আরও ইমপ্রুভ করেছে কেননা ল তো সবসময় পাল্টাতে থাকে না এটা হবে 67 আইটি অ্যাক্ট এটা কিন্তু আরও কঠিন আর এটার প্রমাণও আমি দিয়ে দেবো যে এটা আমার মন গড়া কথা না এটা আইনেরই কথা তোমরা এটা আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো দেখে নিতে পারো এটার কিন্তু শাস্তি খুব কঠিন শাস্তি এটার কোনো প্রমাণ যে দিতে হবে তোমাকে এটা তোমাকেই বলেছে তার প্রমাণ দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার না সোশ্যাল মিডিয়ায় এইসবগুলো করাই যায় না কোনো বাজে কথা বলা বা অপসিন ভিডিও করা বা বাজে কমেন্ট করা এগুলো করাই যায় না তো পার্টিকুলার কাউকে নাম ধরে বলা বা এইগুলো একদমই না এটা করাই যায় না একদম স্ট্রিক্টলি বারণ আছে এগুলো করলে তার শাস্তি হবে আমি দিয়ে দেবো তোমরা চাইলে গুগলেও সার্চ করে দেখে নিতে পারো আর আমি যে স্ক্রিনশটটা দিয়ে দেবো সেটা তোমরা ভালো করে পজ করে পড়েও নিতে পারো তো যেমন একটা কথা আছে না আমি উদাহরণ দিয়ে আমি বলে বুঝিয়ে দিচ্ছি যে ধরো রামের ঘরে চোর চুরি করতে গেছে তো হাতটা ব্যথা হয়ে গেছে এই হাতে নিয়ে তো রামের ঘরে চোর চুরি করতে গেছে তো রামের ঘরে চুরি না করে চোর শ্যামের ঘরে চুরি করলো তো সেখানে ধরা পড়লো ধরা পড়ে ও বলবে না না আমি তো রামের ঘরে চুরি করতে গেছিলাম আমি ভুল করে শ্যামের ঘরে চুরি করেছি তাহলে সেই চোর কি সাজা পাবে কি পাবে না তোমরাই বলো সে তো অপরাধ করেছে সে রামের ঘরে চুরি করুক আর শ্যামের ঘরে চুরি করুক সে তো অপরাধই করেছে তো এইটাও সেই রকমই মানে এটা আছে যে সোশ্যাল মিডিয়ায় কোনো অপসিন ভিডিও করা যাবে না আর সোশ্যাল মিডিয়ায় কোনো কাউকে কমেন্ট বাজে কমেন্টও করা যাবে না সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কিন্তু দণ্ডনীয় অপরাধ আছে তো তোমরা দেখে নাও আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা তো এখনকার মতন এই পর্যন্তই টাটা ভালো থেকো সবাই